এখন আমরা আসছি কাপড় ওয়াশ করার জন্য। দেখাচ্ছি এখানে কিভাবে কাপড় ওয়াশ করতে হয় মালয়েশিয়াতে। তো ফার্স্টলি এই হলো মেশিন, এখান থেকে এই মেশিনে টাকা ঢুকিয়ে পয়সা করতে হয়, সেন্ড করতে হয়। এই যে এই হলো মেশিন, তো আমরা এখান থেকে সেন্ড করছি। করার পরে এখানে এখানে আমরা সেন্ডগুলো দিছি 6 রিংগিত 50 সেন্ট। দেওয়ার পর এই যে মেশিন চালু হয়েছে। এখানে আরও অনেক মেশিন আছে, ঠিক আছে। এই যে এখানে আমাদের কাপড়গুলো ওয়াশ হচ্ছে, এই যে 43 মিনিট লাগবে, এখন ওয়াশ হচ্ছে, দেন রিন্স, দেন স্কিন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। সো এখানে ওয়াশ হচ্ছে কাপড়গুলা, 37 মিনিট লাগবে। আর এখানে হলো ড্রায়ার, মানে এখানে শুকাবে এই মেশিনটা, কাপড়গুলো শুকাবে। ওখান থেকে কাপড়গুলো এনে এই মেশিনটাতে দিতে হবে। তো এখানে যে প্রাইস আছে, 1 রিংগিত 45 মিনিট, 2 রিংগিত 90 মিনিট, 3 রিংগিত 135 মিনিট। তো এই মেশিনটাতে আবার দেবো আমরা কাপড়গুলো শুকানোর জন্য। এখানেও সেম, এই যে এখানে আমরা পয়সা দিই, পয়সা দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।